অসিসারর কুঠাত যুবতি বাহিরত রাইজর উগ্রমূর্তি তলা ভাঙি উদ্ধার অসিসারর রুমত আবদ্ধ যুবতীক আকৌ খাকি পোশাকত কলঙ্কর কলা দাগ প্রতিটো ক্ষেত্রতে কঠোর আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং কিন্তু শীর্ষ বিষয়ার নীতি আদর্শ নির্দেশনাক চূড়ান্ত ভেঙুচালি করে সুঙাজান আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া নূর জাহাঙ্গীর আহমেদর অতি নির্লজ্জ কাণ্ড সুঙাজান থানা চৌহদত থাকা ভারপ্রাপ্ত বিষয়াজনের কোঠাত উদ্ধার হল এগারী যুবতী অভিযোগ অনুসরি নূর জাহাঙ্গীর আহমেদর এই কোঠালয় প্রায় আহে ভিন্ন যুবতী শেহতীয়াকৈ এগৰাকী যুবতীক নূর জাহাঙ্গীর আহমেদে নিজের কোঠাত আবদ্ধ করে রখার খবর লাভ করে স্থানীয় রাইজে লগে লগে থানা চৌহদত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির আর রাইজর এই মূর্তি দেখি শীর্ষ আরক্ষী বিষয়া উপস্থিত হয় থানাত লগে লগেই রাইজর উপস্থিতিত ওসি নূর জাহাঙ্গীর আহমেদর কোঠারপরা উদ্ধার করা হয় যুবতীগৰাকীক রাইজর অভিযোগ আরক্ষী বিষয়াজনে প্রায়ে কোঠাত নির্যাতন চলায় ভিন্ন যুবতীক আরক্ষী বিষয়া নূর জাহাঙ্গীর আহমেদ ওসি মহাশয় আসলে এনেকাটা ভয়ানক কাণ্ড তেখেতে সংঘটিত করেছে আজি দুটা দিনকে ধরে আসলে এগারী যুবতীক আসলে থানার তখেতে কোয়ার্টার ভিতর নারী নির্যাতনের নিচিনা একটা ঘটনা ইয়াত সংঘটিত করা ইতিমধ্যে আমি দেখা পাল এনে অবস্থাত আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংক এইগারী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার দাবি জানাইছে রাইজে সঞ্চালক প্রধান জিপি সিং ডাঙরিক আমি এটা কথা আমি আহ্বান জানাইছো সুঙাজানবাসী রাইজর হিসাবে যে যেহেতু এই আরক্ষী প্রশাসনের ইয়ার পূর্বে আসলে এনেকা ধরনের নারী নির্যাতনের ধরনের ঘটনা আসলে সংঘটিত করে আহিছে বলে আমি ইতিমধ্যে গম পাইছো গতি অতি সোনকালে আসলে এই আরক্ষী প্রশাসনজনক আসলে নূর জাহাঙ্গীর আহমেদ ওসি মহাশয়জনক আসলে তৎকালীনভাবে গ্রেপ্তার করার কারণে আসলে উচিত শাস্তি প্রদান করার কারণে আমি সুঙাজানবাসী রাইজর হিসাবে আমি দাবি থাকব ইতিমধ্যে সমগ্র ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী সোধা পোছা করা হয়েছে যুবতীগৰাকী সহ ওসি নূর জাহাঙ্গীর আহমেদক কিন্তু এগারী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে উঠা এই অভিযোগের পাছত আরক্ষীর পদক্ষেপ কি হয় সেয়াহে হব লক্ষণীয় সরুপথারপা বেদান্ত ভার্গবর রিপোর্ট প্রতিদিন টাইমস।